বন্ধুরা, কিভাবে জলের উপর ধান চাষ করা যায় সেই নিয়ে একটা ভিডিও করছি। বন্ধুরা, জলের উপর ধান চাষ করার কিছু পদ্ধতি আমরা দেখাবো আপনাদের, কিভাবে জলের উপর ধান চাষ করতে হয়। তো বন্ধুরা, এখান থেকে আমি এক বছর আগে একটা ভিডিও নিয়ে এসেছিলাম, জলের উপর ধান চাষ করার ভিডিও। সেই ভিডিওটা আমি পার্ট টু দেখাতে পারিনি, কিছু বাচ্চারা মানে জলে লেবে পুকুরে লেবে সে ধানগুলো নষ্ট করে দিয়েছিল, ওই জন্য আমি পার্ট টু নিয়ে আসতে পারিনি। তো বন্ধুরা, আজ থেকে মানে নতুন করে আমি ভিডিও শুরু করছি, তো এখান থেকে পার্ট ওয়ান পার্ট টু সব থাকবে। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকবেন। হয়তো আপনারা ভাবছেন যে ধানের জলের উপর ধান চাষ করার কি মানে কি দরকার। তো বন্ধুরা, আমি এইটাই ভেবে করছি, যেহেতু আজ থেকে 40 কিংবা 50 বছর পরে হয়তো চাষের জমি থাকবে না, কেননা যেভাবে বিল্ডিং কলকারখানা বাড়ছে চাষের হয়তো সমস্যা হতে পারে। তো তখন হয়তো জলের উপর ধান চাষ করতে হয়তো হতে পারে, কিংবা কোনো শাক সবজি নানান ফসল চাষ করতে হতে পারে। তো আমি চেষ্টা করছি কিভাবে জলের উপরে ধান কিংবা অন্য ফসল শাক সবজি কীভাবে চাষ করা যায়। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, আমি পুরো ভিডিওটা দেখাবো কিভাবে। আমি আজকের ভিডিওয় দেখাচ্ছি কিভাবে ধান চাষ করা যায়, পরপর পার্ট টু থ্রি ফোর নিয়ে আসবো, তখন অন্য অন্য ভিডিও থাকবে। তো আজকে আমি দেখাচ্ছি কীভাবে জলের উপর ধান চাষ করা যায়, তো সঙ্গে থাকবেন, ভিডিওটা পুরোটা দেখবেন। আমি প্রথমে নিচ্ছি ছোলাঘাট, দেখুন এটা এরকম গোল 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 শেপ করে নিতে হবে, মানে জলের উপর ভাসিয়ে রাখার জন্য, যেহেতু ছোলাটা প্রয়োজন, ওই জন্য ছোলাটা নিয়েছি। তো এই গোল 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 এভাবে রাউন্ড করে নেবেন, রাউন্ড করার পরে এগুলো গোল করে, যেরকম ছিদ্র করেছি আমি গোল করে, এই গোল করে পুরোটা ছিদ্র করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ছিদ্র করে নেই, কোটা আমি ছিদ্র করে নিয়েছি গোল গোল, ছিদ্র করার পরে ভিতরে ভিতরে একটা করে মানে গ্লাস ছোটো যে জলের গ্লাস, জলের গ্লাস বসিয়ে দেবো। বন্ধুরা সঙ্গে থাকবেন, যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন সেটা আপনাদেরকে বলা হয়নি। তো বন্ধুরা, প্রতিটা গ্লাসের ভিতরে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এই ছিদ্রটা করতে কিন্তু হবে মাস্ট। এই ছিদ্র যদি না থাকে, এখান থেকে কিন্তু জল যদি উপরে না পৌঁছায়, ভিতরে যদি জল না পৌঁছায়, তাহলে কিন্তু ধানের চারাও আসবে না, ধানও কিন্তু হবে না। তো ওই জন্য সর্বপ্রথম এখান থেকে যে ছিদ্রটা আপনাদের অবশ্যই করতে হবে। তো আপনি গেলে তাতাল দিয়ে ছিদ্র করতে পারেন, কিংবা কাঁচি দিয়ে গোল করে কাটতে পারেন, কিংবা কোনো গরম জিনিস দিয়ে, গরম শিক দিয়ে ছিদ্র করে নিতে পারেন। তো ছিদ্র কিন্তু করতেই হবে, নাহলে কিন্তু ধান গাছ বাঁচানো সম্ভব না, ধানও চারা হবে না, ধান গাছও কিন্তু বাঁচবে না। ওই জন্য ছিদ্রটা করতেই হবে। তো প্রতিটা গ্লাস আমি ছিদ্র করে নিয়েছি বন্ধুরা, ছিদ্র করে নেওয়ার পরে উপরে জল আর মাটি একসাথে মিক্স করে দেওয়ার পরে উপরে ধান বসিয়ে দেবো। বন্ধুরা সঙ্গে থাকবেন, ছিদ্র করে নিয়েছি, ছিদ্র করে নেওয়ার পরে এই যেমন হাতে হচ্ছে গ্লাস, এগুলো জলের গ্লাস, এই গ্লাসগুলো এখানে এইভাবে ফিট করে দিতে হবে। তো বন্ধুরা, আমি পুরোটা এইভাবে গ্লাসগুলো লাগিয়ে নেই, তো আপনারা সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমি গ্লাসগুলো পুরো লাগিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা গ্লাস আমি লাগিয়ে নিয়েছি, এইভাবে পিছন থেকে এরকম দেখতে লাগবে আর সামনে থেকে এরকম। এবারে গ্লাসের ভিতরে আমি অল্প অল্প করে জল ভরে, গ্লাসের ভিতরে আমি অল্প অল্প করে মাটি ভরে নেই, মাটি ভরার পরে কিছুটা কিছুটা করে জল দেবো, জল দিয়ে এখানে ধানের বীজ এখানে বসিয়ে দেবো। আমি চারটে কাঠ নিয়েছি, চারটে কাঠ নেওয়ার কারণ এটাই যে ওটা যেন, যে শোলাটা আমি জলের উপরে ভাসিয়ে থাকবো সেটা যেন এটা ডুবে না যায়, মানে ঢেউ আসলে যেন ভেসে ওদিক চলে না যায় বা ডুবে না যায়, ওই জন্য এই চারটে কাঠ নিয়েছি। চারটে কাঠ সাইড দিয়ে মানে ছাটিয়ে দিলে, ছাটিয়ে দিয়ে রেখে দেবো, যাতে এটা ভেসে না যায়, ওই জন্য। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাঠগুলো লাগাতে হয়। তো দেখুন বন্ধুরা, আমি পুরো চারি সাইড দিয়ে কাঠ দিয়ে কভার করে নিয়েছি, কভার করে নেওয়ার পরে এর ভিতরে কিছুটা করে মাটি দিয়ে দেবো। বন্ধুরা, মাটিটা এতটাই করে দেবে যেন হাফ থাকে, মাটিটা হাফের বেশি যেন না হয়, হাফ মাটি থাকবে, তার উপরে ধান ছড়িয়ে দেবে। ধান দেওয়ার পরে কিছুটা করে জল দেবেন, জল দেওয়ার পরে যদি উপর থেকে ধান দেখা যায়, হয়তো অনেক সময় হয় যে আমাদের পুকুরে এরকম আছে যে ডাগের মানে ডাক পাখি, ডাক পাখি আমাদের এখান থেকে ধান খেয়ে নিয়েছিল একবার, ওই জন্য ধানের উপরে কিছুটা করে মাটি ছড়িয়ে দেবে। ধান বেশি দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু দিতে হচ্ছে, কেননা ডাক পাখি যদি ধান খেয়ে নেয়, ওই জন্য কিছু করে ধান বেশি দিচ্ছি আমি, যাতে ধান নষ্ট হয়ে গেলেও তারপরে যেন চারাটা বার হয়। বন্ধুরা, এখানে আপনি যে কোনো বীজ ধান ব্যবহার করতে পারেন, কিংবা গোটরা, সোনামুখী, জয়া, মিনিকেট, গোবিন্দভোগ, আপনি যে কোনো বীজ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। জলের উপরে যে কোনো বীজ দিলে চারা হবে কিন্তু ভালো, আর ফসলও খুব সুন্দর হবে।
আমাদের কাজটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবার শুধু এটাকে নিয়ে জলে ভাসিয়ে রাখতে হবে। তো এটা পুকুরের ধারে রাখবে না, কিন্তু ধারে রাখলে কিছু বাচ্চারা কী ভেবে হয়তো নষ্ট করে দেবে। আমার আগে একটা নষ্ট করে দিয়ে চলে, ওই জন্য আমি নেক্সট পার্ট নিয়ে আসতে পারিনি, মানে পার্ট টু নিয়ে আসতে পারিনি। তো বন্ধুরা, এটাকে নিয়ে একদম জলের পুরো মধ্যিখানটা রাখতে হবে, একটা বাঁশের খোঁটা কিংবা অন্য কোনো শক্ত কোনো খোঁটা দিয়ে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফাইনালি আমি এটাকে জলে ভাসিয়ে দিয়েছি। দেখুন পুরো সেট আপটা, প্রত্যেকটা ভিতরে জল দিয়ে দিয়েছি এবং জলের উপর ভাসিয়ে দিয়েছি। এটাকে নিয়ে আমি অনেক মানে পুকুরের মধ্যেখানে রেখে আসবো। মাঝখান দিয়ে একটা দড়ি বেঁধে রেখেছি এটা দুই সাইডে বাড়ার জন্য, যাতে দূরে চলে না যায় আর ভেসে না চলে যায়। তো বন্ধুরা, জলের বিষখানে মানে পুকুরের মধ্যেখানটা আমি বেঁধে রেখে চলে আসি। বন্ধুরা দেখুন, পুকুরের মধ্যেখানে আমি রেখে এসেছি ওটাকে, দেখুন একটা খোঁটার সাহায্যে বেঁধে রেখে চলে এসেছি। বন্ধু অনেকটাই দূর, ওই জন্য ঝাপসা লাগছে। যখন ধানের কলা আসবে, ধানের চারা আসবে, তখন আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিও পার্ট টু দেখাবো। খুব কষ্ট হয়ে গেছে বন্ধু, এতক্ষণ ওখানে ছিলাম, ওইখানটায় ছিলাম, বেঁধে রেখে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত হলো। আপনারা থাকবেন, দেখবেন, নেক্সট পার্ট খুব শিগগিরই আসবে। ধন্যবাদ।